শাসকরা বা এই বাংলার শাসকরা শাসকের চেহারা এক এটা প্রমাণিত কারণ হল দেবজিৎ বলছিল আদালতের উপর চাপ সৃষ্টি করা হ্যাঁ দেবজিৎরা বলছে এই কথা বলতে বলা উচিত না কারণ যদি কনসাইন্সদের থাকে বিবেক যদি থাকে তাহলে বলা উচিত রাহুল গান্ধীকে গুজরাটের লোয়ার কোর্টে সাজা দিয়েছিল চাপ সৃষ্টি করে ইভেন গুজরাটের হাইকোর্ট চাপ সৃষ্টি করে তার উপর চাপ সৃষ্টি করে রাহুল গান্ধীকে সাজা দিয়েছিল দেওয়ার পরে সুপ্রিম কোর্ট বলেছিলো এর উপর সাজাই হয় আপনি সাজা করে দিয়েছেন আপনাদের আলটেরিয়ার মোটিভটা বোঝা যাচ্ছে এবার ঘটনা যেটা হয়েছে পিপি থাকে পাবলিক প্রসিকিউটর থাকে কোর্টে মাম্পি দেবী দোষী কি দোষী না সেটা পাবলিক প্রসিকিউটর হয়তো অবজেকশন দিয়েছিল যার জন্য কিনা না ওকে ই করেছিল কিন্তু 195 নাইনটি ফাইভ এতে কোনো অবস্থায় এটা বেলেবেল সেকশন এখানে নন বেলেবেল করা এখানে জোর করে ঢুকিয়ে দেওয়া নিশ্চিতভাবে এটা অন্যায় চূড়ান্ত অন্যায় এটা এটা করা উচিত না কিন্তু শাসক তো সর্বত্রই এক তারা পুলিশকে কন্ট্রোল করে তারা চেষ্টা করে জুডিশিয়ারিকে কন্ট্রোল করতে সেটা পশ্চিমবাংলা তার বাইরে নয় কিন্তু দুঃখের ব্যাপার হলো সন্দেশখালী নিয়ে যে রাজনৈতিক করা হচ্ছে তার থেকে যে ইলেকট্রাল বেনিফিট তৈরি করার চেষ্টা করছে বিজেপি এটা অত্যন্ত দুঃখজনক এবং পাশাপাশি বলছি সন্দেশখালীতে কিছু হয়নি ডেফিনেটলি ওই যে দিনের পর দিন বছরকে বছর হয়েছে সাজান ত্রাস তৈরি করে দিয়েছে সন্দেশখালীর ওপর এটা একদম সত্য কথা সন্তেষকালী একদম একটা কালিমা লিপ্ত অধ্যায় এক পশ্চিমবঙ্গ শাসকের ওপর কিন্তু সবচেয়েতে বড় ব্যাপার হলো এই এই সন্দেশখালীকে নিয়ে মমতা ব্যানার্জি যেমন চুপ করেছিল এবং বলেছিল শাহজাহানের পপুলারিটি দেখে এরা সবাই পেছনে লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল কিন্তু শুভেন্দু এই মহিলাদের এনক্যাশ করেছে যাদের সত্যি সত্যি তৃণমূলরাও ভালো ব্যবহার করেনি যে মহিলাদের ওপর তাদের এনক্যাশ করেছে এবং তাদেরকে দিয়ে সাজিয়ে এইসব গল্প তৈরি করেছে যে গল্পগুলো হয়তো কিছুটা সত্যি কিছুটা অসত্য সাফিউল্লাহ আপনিও কি এটাই মনে করেন দেখো প্রথম কথা হচ্ছে আদালতের যে নির্দেশ সে নির্দেশ নিয়ে কথা বলবার বিষয় নেই কিন্তু একটা বিষয় তো বলতে হয় যে মাম্পি দেবী নিশ্চিতভাবে জামিন হয়েছেন জামিন হয়েছেন মানে তিনি অপরাধ মুক্ত নয় সেটাও আগামী দিন নিশ্চিতভাবে বলবে কিন্তু একটা বিষয় সন্দেশখালীর প্রসঙ্গ গত ছ মাস ধরে আমাদের সামনে যখন এসছে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু প্রত্যক্ষ করেছে যে সেখানকার রাজ্য পুলিশ বা সেখানকার লোকাল পুলিশ মানে রাজ্য পুলিশের অধীনস্থ যে পুলিশ সেই পুলিশের ভূমিকা কিন্তু প্রশ্নের একদম বাইরে নয় কারণ হচ্ছে আমরা দেখেছি ওখানকার বাম আন্দোলনের নেতা প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার তাকে অ্যারেস্ট করছে যেদিন তারপর এফআইআর লেখা হচ্ছে পরের দিন মানে আসলে সন্দেশখালীর লড়াইটা কি সন্দেশালী লড়াই হচ্ছে সেখানকার গরিব মানুষের জমির অধিকার সেখানকার মা বোনেদের সম্ভ্রমের অধিকার এই আসলে সেই অরিজিনালি যে সমস্যা জমির সমস্যা মা বোনেদের সমস্যা এই সমস্যাগুলোকে গুলিয়ে দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী দুজনে যে রাজনীতিটা মনে করছেন সেই রাজনীতিতে মূল সুরাহার জায়গাটা আসছে না আমরা গোটা বাংলার মানুষও প্রত্যক্ষ করছে যে ঘটনা কখনো স্ট্রিং অপারেশন কখনো অন্যরকমের ঘটনা কখনো মাম্পিতির অ্যারেস্ট কখনো মানে জামিন অযোগ্য ধারা এই জিনিসগুলো কিন্তু আসল ঘটনাগুলোকে লুকিয়ে দিচ্ছে সন্দেশখালী চাইছে শাহজাহানের মতো দুষ্কৃতি চূড়ান্ত শাস্তি এবং সেই সঙ্গে দাঁড়িয়ে থেকে ঘোলা জলে যারা ওই শুভেন্দুবাবুর মতো লোক যারা মাছ ধরবার জন্য দিতে চাইছে প্রয়োজন সন্দেশখালীর জল জমি জঙ্গলের যে অধিকার সেখানকার গরিব মানুষের গরিব মানুষ অধিকার দিতে হবে আর যত মা বোনদের সম্ভ্রম সেখানে হারিয়েছে তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় এটা স্বাভাবিক ভাবে এটা বাংলার মানুষ চাইছে আর দেবজিৎ

এই সময় ভারতবর্ষের বুকে শাসন ক্ষমতায় দেখা যাচ্ছে যে জাস্টিস থাকতে থাকতে পরের দিন কোথায় চলে যাচ্ছে রাজ্যসভার এমপি হয়ে যাচ্ছে এগুলো নিয়ে আর নতুন করে বলবার বিজেপির মুখমে বলবার কোন মোদিজি সারা ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে ক্যাম্পেইন করেন সেখানে সেখানে সদেশকালি প্রসঙ্গ তুলেছেন কিন্তু দুঃখের বিষয় মোদিজি চোখের সামনে কুস্তিগিররা জাস্টিস চেয়েছিল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা